আমার পর্যবেক্ষণটা একটা ভিন্ন জায়গায়। সেই পর্যবেক্ষণে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজ দুপুরবেলায় আমাদের পেজের একজন সম্মানিত ফলোয়ার ভাই এবং খুব ডেডিকেটেডলি যিনি আমাদেরকে সাপোর্ট দেন নিঃস্বার্থভাবে কোনো কারণ ছাড়া, এবং অবশ্যই তিনি নির্দ্বিধায় স্বীকার করেছিলেন তিনি বিএনপির রাজনীতির সমর্থক, বিএনপির রাজনীতির সাথে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি জড়িত, তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন, ভাই একটু চিন্তা করে দেখেন তো দৃশ্যটা কেমন হবে যদি হেডলাইন হয় যে হিরো আলমের দায়ের করা মামলায়, হিরো আলমের দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জেলে, এই ধরনের একটা শিরোনাম হলে কেমন লাগবে আপনার? আমি সাথে সাথে চিন্তায় চলে গেলাম এক বছর পেছনে। এক বছর পেছনের যে হিরো আলম, তার যেই বাংলাদেশে অবস্থান, তার যে পরিচিতি, তার যেই লেভেল, সেই জায়গা থেকে আজকের হিরো আলম কোথায় চলে আসছে এবং তাকে আনার পেছনে কার কার কেমন ভূমিকা রয়েছে। বগুড়ার কাহিনী কীর্তিকার কাহিনী গিয়ে যেটার সবচেয়ে একটি প্রাতিষ্ঠানিক বড় ভূমিকা রয়েছে সেটা হলো ইলেকশন কমিশন, বগুড়ার উপনির্বাচন দিয়ে যার উৎপত্তি আরও প্রকাশ বিকশিত হয়েছে, সেখান থেকে আলোচিত হতে থাকে হিরো আলম। সেই হিরো আলম এসে এর আগে টিভিতে ধরা পড়ে, ডিবি যখন তুলে নিয়ে গিয়েছিল তখন একবার আলোচিত হয়েছিল, পুরো ওয়ার্ল্ড মিডিয়ায় তাকে নিয়ে নিউজ এসছে। এরপর তিনি আরও টুকিটাকি নানানভাবে আলোচিত হয়েছেন, শেষ গিয়ে ঢাকা 17 উপনির্বাচনে তাকে যখন বেদম মারপিট করা হলো তখন তিনি একেবারে জাতীয় হিরো। এবার এসে তাকে নিয়ে গত 18 জুলাই রাজশাহীতে রুহুল কবির রিজভী আহমেদ কিছু বক্তৃতা দিয়েছিলেন বলে পত্রপত্রিকা মিডিয়া এসেছে, এবং হিরো আলম তিনি নিজে রোববার 6 আগস্ট 2023 তিনি প্রথম ডিবিতে গিয়েছেন, ডিবিতে গিয়ে অভিযোগ দিতে চেয়েছেন। আপনারা জানেন যে ডিবির ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের সঙ্গে হিরো আলমের একটা যোগাযোগ রয়েছে, সেটা তাকে যখন ডিবি নিয়ে গিয়েছিল তখন থেকে, এবং তখন থেকে হিরো আলম বলতো যে হারুন স্যার আমাকে খুব ভালো ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে। ঢাকা 17 নিয়ে যখন জল গড়াচ্ছে আর গড়াচ্ছে তখন ডিবি প্রধানের ডাকে হিরো আলম গেলেন, সেই বৈঠকের পর ওই অবস্থাটা একটু চেঞ্জ হয়ে গেল। মানে হিরো আলম কেন্দ্রিক ডিবি প্রধানের একটা ভূমিকা আছে বা তাদের মধ্যে সেই সম্পর্ক আছে। তারপর আস্তে আস্তে হিরো আলমের যখন পেস বা আইডিগুলো হ্যাক হলো তখন ডিবির সাপোর্ট পেলেন। এরপর এবার এসে নিশ্চয়ই ডিবি প্রধান তিনি গয়েশ্বর রায়ের ঘটনায় বা গয়েশ্বর রায়কে মধ্যাহ্নভোজ করানোর ঘটনায় যেভাবে আলোচিত হয়েছিলেন, হিরো আলমকে তিনি সরকারকে সার্ভ করেন তার দায়িত্ব হিসাবে, সেই জায়গায় নিশ্চয়ই হিরো আলমকে তিনি কোনো পরামর্শ দিয়ে থাকতে পারবেন। আমার প্রশ্নটা একটা ভিন্ন জায়গায়, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু চিনি, যতটুকু আমি জানি, রুহুল কবির রিজভী আহমেদ তার রাজনৈতিক আদর্শ এক এক জিনিস, তার বিরোধী রাজনৈতিক আদর্শেরও অনেক মানুষ রয়েছে, কিন্তু রাজনীতিবিদের ক্যাটাগরিতে আমি যদি বলার চেষ্টা করি, আমার নিজের দেখা, আমি আমার নিজের চোখে যা দেখেছি, শুধু একদিন দুদিন নয়, একটা মানুষের জীবনে বা যে কোনো সময়ের তাগিদে বাস্তবতার নিরিখে এই চলমান পৃথিবীতে প্রায় 15-16 বছর কম সময় নয়, এই 15-16 বছরে রিজভী আহমেদকে আমার দেখা, তিনি বইপোক একজন মানুষ, তিনি সেই যে রাজশাহীতে তিনি ভিপি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তিনি সেই সময়ে অনেক কিছু ফেস করেছেন, শিবিরের সঙ্গে তার দূর, তার যেই ডেঞ্জারাস চ্যালেঞ্জিং সময়, ছাত্রলীগের সঙ্গে ডেঞ্জারাস চ্যালেঞ্জিং সময়, কিন্তু তার পড়াশোনার সেই চক্রটি, পড়াশোনার সেই অভ্যাসটি তিনি এমনভাবে ধরে রেখেছেন, আমি বাংলাদেশে সমসাময়িক সময়ে সিনিয়র কয়েকজন নেতা আছেন আওয়ামী লীগে বিএনপিতে, তারা ছাড়া হাতে গোনা যদি আপনি 20 জন নেতা ধরেন, যে এই 20 জন নেতা ঢাকা শহরে পড়াশোনা করে, কন্টিনিউ পড়াশোনা করে এবং কঠিন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে, তার মধ্যে একজন মানুষ হচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদ, যার সাহিত্য জ্ঞান আছে, যার কবিতা জ্ঞান আছে, আবার হার্ড বিষয় নিয়ে পড়াশোনা আছে। সেই মানুষটি হঠাৎ করে, মানুষের অনেক সময় বিভ্রম হয়, সেই মানুষটির হিরো আলমকে নিয়ে কথা বলেছেন, হিরো আলমকে একসময় পড়াশোনার বাইরের লোক মনে করা হতো, যে পড়াশোনা জানেন না তিনি, অনেকটা অশিক্ষিত, এরকম বলা হতো। হিরো আলম ডিবি থেকে বের হয়ে অভিযোগ করেছেন, তাকে অনেকেই, সবাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবাই তাকে অশিক্ষিত বলে খোঁচা দেয়, তাকে সবাই হেয় করে। তিনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাকে, তার অভিযোগ, হিরো আলমের অভিযোগ যে তাকে হেয় প্রতিপন্ন করেন, দুঃখিত। এবং এই বলতে গিয়ে তিনি রিজভী আহমেদকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার নেত্রী 8 পাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম করে, হিরো আলম বলছেন যে আমি তো 7 পাস
এক ক্লাস নিচে এই পর্যায়ে হিরো আলম কথা বলতে পেরেছেন। সেই জায়গায় তিনি আরও একটা জায়গায় রয়েছেন, তার পেছন থেকে এতগুলো বই নিয়েছেন, বই নিয়ে বলেছেন যে আপনারা পড়াশোনা করেছেন, এখন আমিও পড়াশোনা করি। আমি খুব পজিটিভলি বলতে চাই যে হিরো আলম যে সত্যিই পড়াশোনা কন্টিনিউ রাখে, এই পৃথিবীতে অনেক নজির আছে প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করে বড় হওয়ার। শুধু এইটুক বলবো যে হিরো আলমকে আজ থেকে এক বছর আগে দেখেছি বা 12-14 মাস আগে দেখেছি, আমি কেন জানো বডি ল্যাঙ্গুয়েজে সেই হিরো আলমের মধ্যে চেঞ্জ পাচ্ছি, আমি তার কথাবার্তার মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটাই শুধু উল্লেখ করার জন্যে যে রিজভী আহমেদ পড়াশোনা জ্ঞান গরিমার দিক থেকে নিশ্চয়ই অনেক উপরের মানের রাজনীতিবিদ হিসাবে তার তাকে নিয়ে অনেক সমালোচনা হতে পারে, তার প্রতিপক্ষদের, তার সমালোচকদের, কিন্তু জ্ঞান গরিমা এবং পড়াশোনায় তিনি যে লেভেলের তার তার সেই জায়গায় তো হিরো আলম নন। তাহলে রিজভী আহমেদ কোন প্রেক্ষাপটে কেন বলেছেন এখন হিরো আলম সে গধুরে বসেছে, এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে সে যেটা করে সেটা করতেই চায়, সেটা করবেই এবং সেটা করার শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করে। এখন এইরকম একটা ছোট্ট সিলি ব্যাপারে বা এমন একটি আকস্মিক, এখন তো রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে হিরো আলম, দুই রাজনীতিবিদের মধ্যে একজন অনেক সিনিয়র, অনেক মূল্য দেয়া, কাঠখড় পোড়ানো, তার দলের জন্যে অনেক ত্যাগ প্রতীক্ষা করা মানুষ, আরেকদিকে হিরো আলম মূর্তি রাজনীতিবিদ, এই দুজনের দিক থেকে এই ঘটনার মোড় আসলে কোন দিকে টার্ন করে এটা দেখারই আমরা অপেক্ষায় থাকব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আছি আতিক রহমান পূর্ণিয়া। আবারও করজোড়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে গলার এই ভয়াবহ অবস্থায় এবং যেই এখন সিজনাল প্রবলেমের মধ্যে ঢাকা শহরের চারদিকে ঘরে ঘরে এই অবস্থা, জ্বর তো আমাদেরও একই অবস্থা গেছে, গত 7 দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি, সাংঘাতিক রকম প্রবলেমের মধ্যে থেকে কাটিয়ে ওঠার ফাইট করছি। নিশ্চয়ই সুস্থ হয়ে আবারও আপনাদের সামনে সেই আগের টোন নিয়ে, বিধাতা যেটি দিয়েছেন, উপরওয়ালা যেটি দিয়েছেন সেটি নিয়ে আবারও সামনে থাকবো। সেই পর্যন্ত এই সামান্য অডিও প্রবলেম যেগুলো হচ্ছে সেটুকু নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।